সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াধো ইউনিয়নের মশিপুর গ্রামের মৃত আবুল কাশেমের বড় ছেলে আলহা জামির হামজা শনিবার সকাল আনুমানিক সাতটা তিরিশ মিনিটে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন ইন্নানিল্লাহী ওয়া ইনাইল্লাহির রাজিয়ন তিনি মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণীজন রেখে যান শনিবার নামাজের পর মশিপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরুমের জানাজা নামাজের শেষে মশিপুর সরিষা কোলে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় আলহাজ মোহাম্মদ আমির হামজার মৃত্যুতে তার গ্রামসহ ইউনিয়নের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে